আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ সাদিকুর রহমান সাদিক, বর্তমানে পড়াশোনা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। তো আজকে ভিডিওটিতে আমি একটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব, যেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, x³ - 21x - 20। ঠিক আছে, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে সবার উপরে দেখেন পাওয়ার কত, এক্সে এক্স, এবং এখানে এক্সের পাওয়ার কত, কিউব। তার মানে এখানে এক্সের উৎপাদক অবশ্যই আমরা তিনটেও পাইতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে যেহেতু এক্স কিউব আছে, তো এটা এখানে কিন্তু কোনো মিডিয়া ফ্যাক্টরের নিয়ম এখানে কাজ হবে না, যেহেতু পাওয়ার কিউব। তাই আমরা এখানে দেখব যে এক্সের মান কত বসালে আসলে এটা একটা জিরো হবে। ঠিক আছে, এক্সের মান আমরা এখানে কত বসালে দেখি, এখানে আমরা ওয়ান বসাই, x³ - 21x - 20। এটাকে আমরা এখানে ওয়ান বসাই এক্সের পরিবর্তে, দেখেন ওয়ান কিউব মাইনাস তাহলে 21 × 1 - 20, তখন কি হয় 1 1 - 21 - 20। তো তখন দেখা গেছে এখানে হচ্ছে এখানে কিন্তু মানে জিরো আসে না, নট জিরো। ঠিক আছে, জিরো কিন্তু আসে না, এখানে কত আসে -21 - 20। তো দেখা গেছে 21 × x - 40 আসে, তো এখানে ওয়ান আসে না। তো আমরা এখানে এক্সের মান ওয়ান বসাইছিলাম, ওয়ান আসে না, এখন এক্সের মান -1 বসাবো। এক্স যখন -1, এক্স সমান -1 হলে তখন কি হয় দেখেন, তখন আমরা -1³ - 21 × -1, ওকে -20। তো এটা কি আসবে, -1 × 1³ = -1। ঠিক আছে, -1-এর উপর কি হলে -1 হবে, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 21 × 1 তাহলে 21, তারপরে -20। ঠিক আছে, তো এটা দেখেন এখানে কিন্তু শূন্য চলে আসে অলরেডি, তো এখানে যেহেতু শূন্য চলে আসে তো আমরা এখানে শূন্য লিখতে পারি। তো এটাই হচ্ছে মিল মূল কথা, এক্স যখন -1 তখন হচ্ছে জিরো, তাহলে এক্স যখন -1 তখন -1টা এই পাশে নিয়ে আসে, তাহলে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এটা হয় না, -1টা এই পাশে আসলে এক্স প্লাস ওয়ান ইকাল জিরো। তো এটা দেখেন যে এখানে এই যে এক্স প্লাস প্লাস ওয়ান, মানে এখানে -1-এর মানে এক্সের সাথে হচ্ছে যোগ করে দেবেন, মানে যে যেটা পাবেন বিয়োগ করে দেবেন, সরি, -1 × -1, এটা এটা তো কী হবে, এক্স প্লাস ওয়ান, এটা আর কি। তো এক্স প্লাস ওয়ান হবে কি, একটা উৎপাদক। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান মানে যে যেটা বসালে আপনারা শূন্য পাবেন ওইটা এক্স থেকে বিয়োগ করে দেবেন, এই যে এক্স থেকে বিয়োগ করে দিয়ে তারপরে দেখবেন যে মাইনাস মাইনাস প্লাস হয়, মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় আর কি। তো এক্সের সাথে ওইটা যোগ করে দিলে, মানে সরি, বিয়োগ করে দিলে তখন হচ্ছে ওইটা হবে কি, একটা উৎপাদক। মানে আমরা এই যে এখানে বিয়োগ করছি আর কি, আমি যেহেতু বলতেছি বিয়োগ করে দিলে যে বিয়োগ, এটা তো -1 বসালে শূন্য হয়, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান হবে কি, একটা উৎপাদক। তো আমরা এখন এইগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা এক ঘর খালি রাখবো, এখানে এক ঘর খালি রাখবো। ঠিক আছে, আমরা পরবর্তী লাইনে যাব, তো পরবর্তী লাইনে গিয়ে এখানে এক্স প্লাস ওয়ান যেহেতু তিনটা উৎপাদক, তাই আমরা তিনবার লিখবো, এখানে তিন থাকলে পাওয়ার তিনবার লিখবো, এক্স প্লাস ওয়ান একটু জায়গা খালি রেখে এখানে স্পেস, তারপর এখানেও একটু স্পেস রাখবো এক্স প্লাস ওয়ান, তারপরে এখানেও একটু স্পেস রেখে এখানেও এক্স প্লাস ওয়ান লিখবো। তিন জায়গায় আমরা এক্স প্লাস ওয়ান লিখলাম, লেখার পরে এখন হচ্ছে আমরা এখানে এক্স কিউব, তো আমরা এখানে কিছু একটা বসালে দেখবো যে এক্স কিউব হয় কি না। ঠিক আছে, এখানে এক্স কিউব আনলাম, এখানে আমরা এক্স কিউব বসাতে গেলে এখানে এক্সকে এমন কিছু দ্বারা গুণ করবো যাতে আমরা এক্স কিউব পাই। তো এক্সকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তখন কিন্তু এই যে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার সমান এক্স কিউব হয়ে যায়, তাই না, এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান এক্স কিউব। তারপরে এক্স স্কোয়ার দ্বারা, সরি, এখানে প্লাস ওয়ান দিতে ভুলে গেছি, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়ানকে আমরা হচ্ছে এখন হচ্ছে প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো, তখন হচ্ছে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে এটা তো আমরা করলাম, এখানে শেষ। এখন এই যে প্লাস এক্স স্কোয়ার, এখানে কি কোনো প্লাস এক্স স্কোয়ার আছে, নাই, অবশ্যই নাই, এখানে এক্স কিউব আর এক্স, তো এখানে কোনো এক্স স্কোয়ার নাই, তাই আমরা এখানে প্লাস এক্স স্কোয়ার লিখেছিলাম, তাই এখানে প্লাস এক্স স্কোয়ারটাকে আবার ভেঙে মাইনাস করে দেবো, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিব। ঠিক আছে, তো এখন হচ্ছে এখানে আমরা কত লিখবো, এখানে হচ্ছে দেখেন মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে লিখতে গেলে অবশ্যই এখানে আমরা যে কাজটা হবো, এখানে মাইনাস কিছু লিখে মাইনাস এক্সকে কী দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার হবে, অবশ্যই এক্স দ্বারা গুণ করলে, আমরা এক্সকে এক্স দ্বারা এখন গুণ করলে তাহলে মাইনাস এক্স স্কোয়ার পেয়ে যায়, তাই না, মাইনাস এক্স ইন্টু এক্স ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার। এখন মাইনাস এক্স দ্বারা ওই যে প্লাস ওয়ানকে গুণ করলে তখন কী হবে, মাইনাস এক্স ইন্টু প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস এক্স থেকে মাইনাস এক্স। ঠিক আছে, এখন এখানে আমরা মাইনাস এক্স এটা লিখেছি, এখন দেখেন এইখানে মাইনাস এক্স আর এখানে কত, -21x, তাহলে একটা এক্স চলে আসছে, তাহলে এখানে আর কয়টা এক্স থাকবে, অবশ্যই 20টা এক্স, তাহলে আমরা এখানে লিখবো কি, -20x।
ঠিক আছে, মাইনাস কেন, এই যে মাইনাস মাইনাস প্লাস যোগ হয়ে এক্স আর 20x হবে 21x, ঠিক আছে। তো এখন হচ্ছে যে কাজটা করতে হবে, এখানে দেখেন এখানে কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়ানকে আমরা মাইনাস 21x লিখতে হবে, এটা তো এক্সটা লিখেছি তাই না, মাইনাস 21x, তো মাইনাস 21, সরি 21 না 20, মানে 20x, তো মাইনাস 20x এখানে বানাইতে হলে কী দ্বারা গুণ করলে আমরা 20x পাবো, তো এক্স তো আছেই, তো 20 দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে 20 দ্বারা গুণ করে দেবো, 20 দ্বারা গুণ করে দিলাম, কিন্তু এখানে চিহ্ন কী দেবো, এখানে মাইনাস আছে তার মানে এখানেও মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে, মাইনাস 20x ইন্টু মাইনাস, তাহলে 20কে এক্স দ্বারা গুণ করলে মাইনাস 20x, এবং এখন মাইনাস 20কে তো 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে মাইনাস 20x মাইনাস 20, তাহলে এই যে দেখো উপরে কিন্তু মাইনাস 20 আছে, এটা আলটিমেটলি মিলে গেছে এবং এটা মিলবেই। তুমি যদি এই যে এইভাবে যদি কিছু একটা বের করে শূন্য বের করতে পারো, তখন এখানে ওই একটা উৎপাদককে মানে বিয়োগ করে এক্সের সাথে বিয়োগ করে এইভাবে যদি তুমি এখানে লিখতে পারো, তাহলে মনে করবো যে এটা অবশ্যই এখানে উপরেও মিলবে, ঠিক আছে। তো আমরা কী করেছি, এই এটা তিনবার লিখেছি, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, দেন হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা গুণ করেছি, এক্স কিউব হয়েছে, তারপর এক্স স্কোয়ার দ্বারা, তো এটাও গুণ করতে হবে, প্লাস এক্স স্কোয়ার, তারপর প্লাস এক্স স্কোয়ার এক্সট্রা লিখেছিলাম, তো এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার লিখেছি, এটা বিয়োগ করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে মাইনাস এক্স লিখে তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, যে মাইনাস এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার হয়েছিল, এবং মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস এক্স হয়েছে, তারপর আবার এখানে শেষ, এখন হচ্ছে একটা মাইনাস এক্স যেহেতু বেশি লিখছে তাই এখানে 21x আছে, তাই এটা এটা করতে হলে অবশ্যই এখানে আর 20x লিখতে হবে তাই না, একটা এক্স আর 20x সমান 21x, তখন হচ্ছে এই 20x কে আমরা এই মাইনাস 20 দ্বারা গুণ করলে এটা পাই, এবং মাইনাস 20 দ্বারা 1কে গুণ করি তখন মাইনাস 20 পাই, এদের উপরে তো মিলে গেছে। এখন আমরা হচ্ছে এই তিনটা থেকে আমরা এক্স প্লাস ওয়ান শুধু লিখবো, এক্স প্লাস ওয়ান, কারণ হচ্ছে এখানেও এক্স প্লাস ওয়ান আছে, এখানেও এক্স প্লাস ওয়ান আছে, এখানেও এক্স প্লাস ওয়ান, তো আমরা এক্স প্লাস ওয়ানকে একটা কমন নিয়ে নেবো, আর এখানে থাকে এক্স স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে কী থাকে, এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স থাকে, এখানে থাকে মাইনাস 20, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখেন আমরা তো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 এটা পাইছি, এখন এটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করবো, এটা কিন্তু আবার মিডিয়াল ফ্যাক্টর চলে আসে, কারণ এই যে স্কোয়ার আছে আর এক্স আছে আর 20 আছে, ধ্রুবক পদ আছে, এ এক্স প্লাস সরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম সিস্টেমে আমরা এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম যদি পাই, তাহলে কিন্তু আমরা মিডল ফ্যাক্টর যে রুলস আছে ওইটা আমরা সমাধান করতে পারি। তো এখানে তো অবশ্যই মিডল ফ্যাক্টর এখন রুলস হবে, তো এখানে দেখেন এক্স প্লাস ওয়ান তো তার একটা উৎপাদক পেয়ে গেছে, এটা তো থাকবে, এখন এটাকে আমরা ভেঙে লিখবো। তো মিডল ফ্যাক্টরের সিস্টেমটা কি, মাইনাস 20 আছে, মাইনাস 20কে যদি আমরা লিখ এমনভাবে লিখি, সরি এখানে 20কে যদি আমরা গুণনীয়োগ করি তাহলে কী হবে, 1 ইন্টু 20, তারপর হচ্ছে 2 ইন্টু 10, তারপর হচ্ছে 4 ইন্টু 5, 4 5 20 না, তো দেখো এই এইগুলোর মধ্যে পেয়ারগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ করলে কি এখানে এর এক্সের সহগ কত হবে, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হয় কি না, তো দেখো 20 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হয়, যোগ করলে 21 হয়, তার মানে এটা সরি 20 থেকে 1 বিয়োগ করলে 19 হয় এবং যোগ করলে তো 21 হয়ে যায়, তার মানে এটা ইউজ হবে না, তারপর 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, যোগ করলে 12 হয়, এটা হবে না, কিন্তু 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, যোগ করলে তো 9 হয়, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, আর এখানে এক্সের সহগ কিন্তু 1 মানে মাইনাস 1 আর কি, তো এটা জাস্ট আমরা চিহ্নটা পরিবর্তন করে এখানে লিখে দেবো, তার মানে 4 এবং 5 এটাকে আমরা ইউজ করবো, ঠিক আছে। তো এখানে আমরা এক্স স্কোয়ার লিখলাম, লেখার পরে এখন এখন মাইনাস এক্স তো হতে হবে, তো 4 এবং 5কে আমরা পাঁচ 5x থেকে প্লাস 4x তাহলে কিন্তু আমরা পেয়ে যাই, ঠিক আছে, 5 থেকে 4 বিয়োগ হবে আর পাশের চিহ্ন তো মাইনাস, তাই আমরা এখানেও তো মাইনাস আছে তাই আমরা এখানে লিখছি, তো এটা কিন্তু মানে কোনো পরিবর্তন হয় নাই। তো এখন হচ্ছে আমরা জাস্ট এখানে তো এক্স প্লাস ওয়ান থাকবেই, এই ব্র্যাকেটের ভিতরে দেখো আমরা কী কাজ করব, এই দুটার মধ্যে এক্স কমন নেব অবশ্যই, কেন এটা হচ্ছে মিডল ফ্যাক্টরের রুলস অনুযায়ী, এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস 5, মাইনাস 5 আর এক্স তো কমন নিয়ে গেছি, আর এখানেও আমরা প্লাস 4 কমন নেব, তাহলে এখানে থাকবে এক্স আর মাইনাস 20, 20কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে থাকবে হচ্ছে মাইনাস, 20কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে থাকবে হচ্ছে 5, কম সিম্পল, তাহলে দেখো এখানেও এক্স মাইনাস 5 আছে, এখানেও এক্স মাইনাস 5 আছে, এই যে দুইটার পদের মধ্যে, তাহলে এক্স প্লাস 1, তারপর হচ্ছে এখানে এক্স মাইনাস 5 দুটার মধ্যে থাকা একটা এক্স মাইনাস 5 কমন নিব, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4, তো এই হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ, এইগুলো হচ্ছে আনসার। কী করেছি আমরা, এই যে এখানে প্রথমেই দেখেছি যে এইটা এই যে পুরোটা রাশির মধ্যে এক্সের মান কত বসালে আমরা জিরো পাই টোটালটাকে, তখন দেখা গেছে আমরা এখানে এক্সের মান 1 বসায় তখন মাইনাস 40 পেয়েছিলাম, এটা জিরো হয় নাই, তারপর এক্সের মান মাইনাস 1 বসায় কিন্তু আমরা জিরো পাই, তো দেখবে যে প্লাস 1 মাইনাস 1 অথবা প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 এইভাবে বসায় আসলে জিরো একবার না একবার পাবোই আমরা,
ঠিক আছে, অথবা প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা জিরো না পাই, প্লাস টু প্লাস থ্রি কিংবা মাইনাস টু মাইনাস থ্রি কিংবা মাইনাস হাফ এগুলো দিয়ে দেখবো যে শূন্য পাই কি না। ঠিক আছে, শূন্য পাবোই, পাওয়ার পরে আছে এই যেটা বসায় শূন্য পাবো ওইটাকে থেকে এক্স মাইনাস যেটা বসাইলে, ধরেন এটা এম যেটা বসাইলে আমরা পাবো ওইটা বিয়োগ করে দিলেই আসলে হয়ে যায়। তো বিয়োগ করে দিয়েছিলাম আমরা এই যেখানে, তারপর হচ্ছে যেহেতু মাইনাস ওয়ান দ্বারা আমরা পাইছি তাই মাইনাস ওয়ান আর এখানে যে বিয়োগ করেছি মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে যায় আর কি, মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় আর কি আলটিমেটলি বিয়োগ করলে। তখন হচ্ছে এটাকে তিনবার লিখে তখন ওই যে আমি যে প্রসেসে অঙ্কটা সমাধান করেছি এইভাবে সমাধান করতে হয়। আপনারা চাইলে কিন্তু এটা আবার দেখতে পারেন ভিডিওটা, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হচ্ছে কী ধরনের ভিডিও আপনারা চান আমার কমেন্ট বক্সে দিতে পারেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের সদস্য হয়ে যান, এবং এই ভিডিওটিতে একটু লাইক অবশ্যই আশা করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।